ছবিটি রিলিজ হবে আপনার 11 আগস্টে। সিনেপ্লেক্স আমরা টার্গেট করছি প্রথমে। গোয়িং হোম আসলে একটা 90 মিনিটস ফিল্ম, তো সেই কারণে সিঙ্গল স্ক্রিনের জন্য মানে আমি মনে হয় একটা ট্রেন্ড স্টার্ট করতে পারি যে 90 মিনিটস এর ফিল্ম বাংলাদেশে মানে রিলিজ হতে পারে সিঙ্গল স্ক্রিনে, যদি সিনেপ্লেক্স এর ছবিটা ভালো ব্যবসা করে। ইচ্ছা আছে, কিন্তু বাকিটা হচ্ছে দর্শকদের উপরে। আর আজকে প্রিমিয়ার শো করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার আব্বু আম্মার সাথে ছবিটা দেখতে চেয়েছি, দ্যাটস ইট। আর তার সাথে একটু প্রচারও হলো। আমি মনে করি দর্শকরা আজকে ছবিটা দেখার পর অবশ্যই দ্বিতীয়বার দেখতে যাবে হলে, আর দ্বিতীয়বার দেখার সময় ইচ্ছে করবে যে আবার হলে দেখতে যাবে। কারণ যে এই ছবিটা একবারে দেখা, যেটা আমার বাবা আগেও বলেছে ইন্টারভিউতে, একবার একবার দেখে বোঝাটা আসলে সম্ভব না। এটা দর্শকদের দোষ বলবো না, আমি যেভাবে জিনিসটা তৈরি করেছি এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কারণ যে একটা টাইম এতগুলি ইনফরমেশন আর কি লিক করা হয় ছবির প্রত্যেকটা সিনে, যেখানে আপনি কালার থিওরি বলবেন বা সিম্বলিজম বলবেন বা সাউন্ডের কিউ বলবেন, সবকিছু একটা টাইম দেওয়া হয়। আর এটা ইন্টেনশনাল, এটা কোনো টেকনিক্যাল ভুল না, এটা এমন ভাবে করা হয়েছে জানি আপনি দ্বিতীয়বার বা তৃতীয়বার যখন দেখবেন প্রত্যেকবার দেখে ছবিটার ব্যাপারে একটা ডিফারেন্ট ফিল নিতে পারবেন। আর আমার নিজেরই প্রায় 4 বার দেখার পর আমি মানে ফুললি আন্ডারস্ট্যান্ড করতে পারি যে ওকে, দিস ইজ দ্য মেইন পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু গেট অ্যাক্রস। দুই টাইপের রেসপন্স ছিল। ফার্স্ট টাইপের হচ্ছে যে অনেকজনে বলেছে যে মেকিংটা ভালো ছিল কিন্তু পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করতে পারে না গল্প। আর এটা ফ্যাক্ট, আমি তো আগে আগেই বললাম যে এটা পসিবল না ফার্স্ট টাইম দেখে মানে ফুললি গেট করা গোয়িং হোম অ্যাকচুয়ালি মানেটা কি, গোয়িং হোম এর মেইন থিমটা কি, মোটিভটা কি। কারণ যে সার্ফেস লেয়ারের যে স্টোরিটা সেটা খুবই সিম্পল, সেটা যে কোনো কেউ বুঝবে যে একটা ছেলে মানে জীবন যুদ্ধে হারায় যায়, আর তারপর ফ্রেন্ডের সাথে একটা মানে আর্গুমেন্ট হয়, আর তারপর সেখানে একটা মানে ক্রাইম আন্ডারওয়ার্ল্ডের সাথে একটা ইনভলভমেন্ট কাজ করে, কিন্তু এটা একদমই মেইন গল্প না। তো সেকেন্ড যে গ্রুপ যারা হচ্ছে ফিল্ম মেকার্স আর ফিল্ম লাভার্স, তাদের কাছে ছবিটা অত্যন্ত ভালো লেগেছে। তারা পারলে তো আজকেই আমার ছবিটা দেখতো, কিন্তু আনফর্চুনেটলি আমি আমার আব্বু আম্মার সাথে বাসায় চলে যাবো, সো এটা করা পসিবল হবে না, সরি ব্রাদার। কিন্তু এতটুকু বলতে পারবো যে আমি অত্যন্ত হ্যাপি যে প্রিয়তমা বলো, সুরঙ্গ বলো, প্রহেলিকা, এইসব ছবিগুলি ভালো ব্যবসা করেছে, ঈদের রিলিজ পেয়েছে। কিন্তু একটা জিনিস আমাদের ইন্ডাস্ট্রিতে চেঞ্জ করতে হবে, ঈদে যেমন অনেক বড় বড় ছবি একটা টাইম নামানো হয় না, এটা ছবিদের মানে আমাদের জন্যই খারাপ, এটা আমাদের জন্যই খারাপ। কারণ যে অনেকগুলি ছবি এই সময়ের মধ্যে হারায় যায়, তো এটা একটা ট্রেন্ড বাংলাদেশে বছর পর বছর কন্টিনিউ হচ্ছে। আমার ঠিক নিজের মনে আছে ঈদের আগে যেমন কয়েক সপ্তাহ হলগুলি খালি ছিল বাংলা ছবিতে, কিন্তু ঈদে একটা টাইম এই তিনটা ছবির পাশাপাশি লাল শাড়ি নেমেছে, তারপর ক্যাসিনো ছিল সৈকত নাসিরের, তো মেকিং তো অবশ্যই ভালো, সৈকত নাসির তো খারাপ কাজ করে না, তো মানে গ্যাপটা ওয়াইডেন করার দরকার। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পরে হচ্ছে নর্থ আমেরিকা, বলতে আমেরিকা আর ক্যানাডা, তারপরে হচ্ছে যদি ইন্ডিয়ায় পারি অবশ্যই প্রত্যাশা আছে, কিন্তু এটা পুরোপুরি ঢাকার ব্যবসার উপরে ডিপেন্ড করবে। ঢাকায় ছবিটা ভালো ব্যবসা করলে ফার্স্ট টার্গেট, আর ঢাকার বাইরে যাবে ছবিটা চিটাগংয়ে আমাদের কয়েকটা সিনেপ্লেক্স আছে, আর চিটাগংয়ে যাওয়ার পরে যদি ব্যবসাটা ভালো কন্টিনিউ করে তখন দেখবো এই ছবিটা ইনশাল্লাহ সিঙ্গল স্ক্রিনে, তারপরে বিদেশে আবার যাবে। সো ইয়া, এই পুরো রাস্তাটা যে একটা ডিটুর হয়ে আসছে এটা বিকজ আমার বাসায় ব্যাক করতে মানে আব্বু বলে নাই আমাকে ব্যাক করতে, বাট মানে একটু বাসায় আসতে হয়, উইচ ইজ আইরনিক কনসিডারিং ছবিটার নাম হচ্ছে গোয়িং হোম। হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে যে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার পরে হচ্ছে নর্থ আমেরিকা, বলতে আমেরিকা আর ক্যানাডা, তারপরে হচ্ছে যদি ইন্ডিয়ায় পারি অবশ্যই প্রত্যাশা আছে, কিন্তু এটা পুরোপুরি ঢাকার ব্যবসার উপরে ডিপেন্ড করবে। ঢাকায় ছবিটা ভালো ব্যবসা করলে ফার্স্ট টার্গেট, আর ঢাকার বাইরে যাবে ছবিটা চিটাগংয়ে আমাদের কয়েকটা সিনেপ্লেক্স আছে, আর চিটাগংয়ে যাওয়ার পরে যদি ব্যবসাটা ভালো কন্টিনিউ করে তখন দেখবো এই ছবিটা ইনশাল্লাহ সিঙ্গল স্ক্রিনে, তারপরে বিদেশে আবার যাবে। সো ইয়া, এই পুরো রাস্তাটা যে একটা ডিটুর হয়ে আসছে এটা বিকজ আমার বাসায় ব্যাক করতে মানে আব্বু বলে নাই আমাকে ব্যাক করতে, বাট মানে একটু বাসায় আসতে হয়, উইচ ইজ আইরনিক কনসিডারিং ছবিটার নাম হচ্ছে গোয়িং হোম।